রঙের সংসার, রঙের সংসার, রঙের সংসার। কিছু কথা কাহিনী, কিছু সমাচার, কিছু কথা কাহিনী, কিছু সমাচার, ছোট ছোট দুঃখ ব্যথা আনন্দ আপার, এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। আমাদের জীবন দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন, মেঘ ভেঙে সূর্য ওঠে, মেঘ ভেঙে সূর্য ওঠে, থাকে না কোনো আধার, এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। শামসু একটা হাট কুড়ে বেড়া, কেন তোমার জীবনটা নষ্ট করবা? আপনি চলেন তো মামিতে পরে বুঝেন, আপনি এখন চলেন না। দেখ নয়ন, তোর মামা আর মামি যখন কথা কইব মাঝখানে তুই নাক গলাবি না। বড় জনে চর দখলের মতো করে তালুকদারে দখল করে বসে, তুমি হলে পানসি নৌকা। এটা হচ্ছে প্রেমের ডিউটি, চাকরি করলে যেমন ডিউটি করতে হয় প্রেম করলে ডিউটি করতে হয়। বাহ ভালো, রাস্তা চিনালাম আমি আর আপনি একাই ডিউটি শুরু করলেন। কিন্তু নয়ন, নয়ন তো কোনো ভুল করেনি, তার ভালোবাসা সেটা তো খাঁটি ছিল। বাস স্ট্যান্ড থেকে একটু এগোলেই মহল্লা রাস্তা, লোকজন দেখে ফেললে কি ভাববে বলো তো? কি ভাববে, মহল্লায় কি মানুষ চলাফেরা করে না? মেজুবয়ের খালা আমারে কিসের ইঙ্গিত দিল? কি বলতে চায় সে? সে কি আমারে হিন্দি সিরিয়ালের ঘটনার মতো কোনো ঘটনা ঘটানোর কথা বলল? কিন্তু কিন্তু আমি তো সেই রকম না, আমি তো নায়িকা হইতে চাই, ফিল্মের নায়িকা, হিন্দি সিরিয়ালের নায়িকা না। আচ্ছা খালা আমারে কোন দিকে যেতে বলল? তার কাছে কি জানাশোনা কোনো লোক আছে যে আমারে নায়িকা হওয়ার সুযোগ করে দিবে? জানতে হবে, আমার জানতে হবে খালার কাছ থেকে। আচ্ছা দিনের বেলায় সবার সামনে একটা কথা তোমারে জিগাই নাই, বাড়িতে তো আবার আসমানির খালা আছে, সে কি তোমার আসল ব্যবসার খোঁজ নিতে আইছে কি না সেইটা তো বুঝতে পারতেছি না, আর তার মতলবটাও আমার ভালো মনে হইতেছে না। বউ এর মতলবটা আমার কাছে ভালো ঠেকতেছে না। তার মতলব আমি বুঝু, তুমি আগে তোমার মতলবটা সত্যি করে আমারে কও তো, তোমার আসল ব্যবসাটা কি আর তুমি কার ইন্টারভিউ লইবা? আরে গ্রামে আরত আসিল না, ঢাকায় জানাশোনা কিছু আরতদার আছে, তাকে পরামর্শে আমি এখানে একটা আরত লইছি। সেইটা তো জানি, তোমার নতুন ব্যবসার কথা কও।
আহারে গেরাম আর শহরের মধ্যে পার্থক্য আছে, প্রতিযোগিতাটা খুব বেশি, খুব একটা লাভ হইতেছে না। ভাবছিলাম ওই বর্ডার দিয়া সাইল ডাইল কিছু আমদানি করবো সিন্ডিকেটের লগে, সেটা পারে উঠতেছি না, তাই নতুন ব্যবসা শুরু করবো একটা। এই ব্যবসার নাম কি? ইম্পোর্ট এক্সপোর্ট লগে বাই হাউস। ইন্টারভিউ লইবা কার? ওহো, এই ব্যবসা চলে কম্পিউটারে ইন্টারনেটে, ইংরেজিতে লেখালেখি করতে হয় বুঝছো না, ইংরেজিতে লেখালেখি করতে হয়। আমার তো ওইসব জ্ঞান নাই, আমার টেকা আছে, আমি কিছু লোক নিবো, লোক নিবো যারা ইংরেজিতে লেখালেখি করবো, বিদেশের লোকের সাথে কথা বলবো বুঝছো না, সেই সব লোক নিবো আর কি। হ্যাঁ, কি মাইয়া না পুরুষ? ও মাইয়া হইতে পারে, পুরুষ হইতে পারে, এখন তো মাইয়া পুরুষ আর কোনো ভেদাভেদ নাই, সকলেই সমান বুঝছো না। শোনো, তোমার ইন্টারভিউ লওয়া অনেক দরকার নাই, নয়ন লইব, আর নয়নটা যা কারণে আমি কমুনে। কান্দিস না, কান্দিস না রে আসমানি, তুই কানলে আমার এই বুকটা ভাঙ্গে সুরমার হইয়া যায়। ছোটবেলায় এই দুই হাত দিয়া তোর কত লইয়া ঘুরছি, বয়সটাই বা হয়েছে কি তোর? হ্যাঁ, সব কিছু শেষ হইয়া যেতেছে, তোর নারী জীবন বৃথা হইয়া যেতেছে। আমার দুঃখ তো খালি তুমি বুঝলা, আর কেউ বুঝলো না। কান্দিস না পাগলি, তোর এই খালা সারা জীবন তোর লগে আছে বুঝছস? কান্দিস না, আবারও কান্দ। আর কান্দিস না, আমি আসি না, আচ্ছা তাইলে এই মতলব দেখাইতেছি। কোচিং শেষ করে আপনি আমাকে একটা ফোন দিবেন, আমি আপনাকে কোচিং থেকে সোজা বাসায় নিয়ে যাব। বাসায় কেন? সেটা না হয় বাসায় যেই শুনবেন। কি ব্যাপার, তো সেজে গেছো সকাল সকাল কই যাও? মাহবুব ভাই সেদিন যে ডেটিং এ গেছিলেন আমাকে জিজ্ঞাসিলেন। আরে ভাই এটা কোনো কথা হইল? আমার আন্টির বাসা ঢাকা, আমি যখন তখন আন্টির বাসায় যাই, জানো সব কোনো কি আছে। বড় ভাই আপনি যেদিন প্রথম আইছিলেন রাস্তাটা কিন্তু আমি দেখাইছিলাম, আর সেদিন আপনি আমাকে শুনালেন আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেকে। আমি আপনার পিছন দিকে ডাকছি, আপনি শুনেন নাই? তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো। তার মানে তুমি কি বলতে চাও আমার কোনো সাহস নাই? দেখো আমি ভালো করেই জানি তুমি আমাকে কি বলতে চাও, তারপর আমি তোমার মুখ থেকে কথাটা শুনতে চাই, যদি তোমার সাহস থাকে কথাটা বলে ফেলো। বলবো? হ্যাঁ বলো, অসুবিধা কি? আইসক্রিম খাবে? এই কথা বলার জন্য তুমি আমাকে পার্কে আসতে বলেছো? না মানে আরেকদিন বলি। ওকে তাহলে আমি যাই। আচ্ছা যাবে?
যাবো না তো কি করবো, দাঁড়ায় দাঁড়ায় তোমার চেহারা দেখবো। আচ্ছা ঠিক আছে চলো, আমি তোমার আগে দিই, উঠো। তোমার আগে দেওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো, যাও তুমি। আসলে এবার আপনি এসেছিলেন একবার চাকরির জন্য, আলোচনার পর আর চাকরি করা হয়নি, ভাগ্যটাই বোধ হয় এরকম ছিল। তাই আজ আজ কানে কানে বাতাস বলেছে, গানে গানে ওই আকাশ বলেছে, তোমার আমার প্রেম হয়েছে, প্রেম হয়েছে। গানে গানে ওই আকাশ বলেছে, জানো যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো আমার সব কিছু বদলে গেছে। আই নেভার ফেল সো লয়াল বিফোর, নেভার ফেল সিনসিয়ার লাইক দিস বিফোর। এটা সুন্দর, সো কিউট। ভোরের শিশির অলস দুপুর, ঠোঁটের তিলক পায়ের নূপুর, তোমার ছোঁয়া যে মায়া তোমার টানে, অদেখা বাঁধন প্রাণে প্রাণে, এক হয়ে গেছি দুজনার, চোখের নীলে দেখো আকাশ যেন সেজেছে। তানিয়া আজকে তুমি নাচবে না, আজকে তুমি শুধু দেখবে। ওর নাম ঝুমকা, ওর বাড়ি টাঙ্গাইল, ও একটি চ্যানেলের নৃত্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য চান্স পেয়েছে, ফাইনালে নাচবে। তুমি বসো, ওর নাচ দেখো। হ্যাঁ আবার শুরু করি আমরা, 1 2 3 4। Thank you.
বেটার মতলবটা কি? তানিয়ার লগে ফিল্ডিং মারতে আইসিনি? এইটা আবার কেডা বইন্ডারে ঢাকায় নাকি বিপদে পড়লাম নাকি? আপনার বৃষ্টিকে দেখছি না যে ও এখন হোস্টেলে। হোস্টেলে কেন? ওদের স্কুলটা আবাসিক, স্কুলের সুনাম আগে থেকেই আছে। খোঁজ নিয়ে জানলাম যে হোস্টেলটাও অনেক ভালো, সঠিক মতো পরিচর্যা করা হয়। সেটা না হয় বুঝলাম, কিন্তু হঠাৎ করে এই ডিসিশন কেন? সারাদিন আমাকে বাইরে থাকতে হয়, যখন বাসায় ফিরি তখন রাজ্যের ক্লান্তি আর ফেলে আসা অতীত আমাকে ঘিরে ধরে। তাছাড়া আমার হারিয়ে যাওয়া বিশ্বাসটা আবার ফিরে এসেছে। যদি নতুন কেউ আমার জীবনে আসে, সে তো তার মতো করে এই বাড়িটা সাজিয়ে নেবে, তাই না? নতুন করে কে আসবে? যে আমার বিশ্বাসটা ফিরিয়ে এনেছে। দেরি হয়ে যাচ্ছে আমার। চলো আপনাকে নামি। একটা জিনিস খেল করছেন মাউ ভাই। কি? আমরা দুজন একই রুমে থাকি, অথচ দুজনের মধ্যে কত দূরত্ব। মানুষ যখন প্রথম পরিচিত হয় তখন দূরত্ব থাকে, সময় যেতে যেতে মানুষের দূরত্ব কমতে থাকে। অবশ্য আমাদের বেলায় উল্টো হয়েছে, আমাদের প্রথম দিকে অনেক ঘনিষ্ঠ ছিলাম আমরা, এখন দূরত্ব রয়ে গেছে। এর জন্য দায়ী কিন্তু আপনি। দেখো, আমরা যদি একজন আরেকজনকে দোষ দিতে থাকি না, এই সমস্যার সমাধান কখনোই হবে না। খালি দোষ দিলে কি হবে? দুজন দুজনের মনের কথা তো বলতে হবে। রঙের সংসার রঙে ভরা, চলছে কত খেলা, সেই না খেলা খেলতে খেলতে কাটে সারা বেলা। রঙের সংসার রঙে ভরা, চলছে কত খেলা, ধনিকের পৃথিবীতে, ধনিকের পৃথিবীতে রঙেরই কারবার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার। এই নিয়ে আমাদের